হ্যালো বন্ধুরা, আজ আমি সকাল সকাল চলে আসলাম খড়গপুরে, কিন্তু কেন বলো তো, ওটা পরে বলছে ট্রেন থেকে নেমে এখন যাওয়া যাক যেখানে যাওয়ার কথা। তো ট্রেন থেকে নেমে এখন ওভারব্রিজে উঠছি, তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপর তোমরা মানে তোমাদের সাথে আমি সবই শেয়ার করছি। তো এখন সিঁড়িয়ে ওঠা হচ্ছে, তো চলো উঠে নিই। তো উঠেই গেছি ওভারব্রিজে, ওঠার পর এখন আবার ওভারব্রিজ থেকে নামতে হবে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ছোট্ট বোনের চ্যানেলটা। তো চলো যাওয়া যাক। তো এখন ওভারব্রিজ থেকে নেমে পড়বো, নেমে পড়ে আবার আমাকে টোটো ধরতে হবে, টোটো ধরে তারপর যেখানে যাবো সেখানে যাব। তো চলো নামছি এখন। তো নেমেই পড়েছি, নেমে পড়ে মানে এটা অ্যাকচুয়ালি খড়গপুর স্টেশন, তো এই দেখে নাও তোমরাও খড়গপুর স্টেশনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি। তারপর গুটি গুটি পায়ে চলতে চলতে চলে গেলাম টোটো ধরতে। তো চলো আমি টোটোতে উঠে পড়েছি। তো দেখি টোটোওয়ালা এখনও টোটোটা ছাড়েনি, তার প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছে, তার কিছুক্ষণ পরে দেখি টোটোটা ছেড়ে দিল। তো চলো যাওয়া যাক। তারপর যেতে যেতে দেখি খুব সুন্দর একটা মন্দির ছিল, তাই আমি ক্যাপচার করে নিলাম ভিডিওটা। তো রাস্তায় অনেকটা ভিড়ভাট্টা ছিল, তো আমি পৌঁছে গেলাম মার্কেটে। তো মার্কেট থেকে যেটা নেওয়া ছিল সেটা নিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আমি চলে গেলাম টোটো ধরতে। তো টোটো পেয়ে গেছি, তারপর টোটো ধরে বেরিয়ে পড়লাম সেখান থেকে। তো দেখি মার্কেটে অনেকটাই ভিড়ভাট্টা ছিল, তারপর আমি টোটো থেকে নেমে পড়লাম, নেমে করে হাঁটা শুরু করলাম। আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই চলে গেলাম একটু নাস্তা করতে। তো আমি দোকানে যেয়ে ডিম টোস্ট নিয়ে নিলাম, তো ভাবলাম ডিম টোস্টই খাওয়া যাক। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো ডিম টোস্ট খাওয়া শেষ করে আমি একটু বড়া খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পর নাস্তা টাস্তা কমপ্লিট করার পর আমি বেরিয়ে গেলাম বাস ধরতে। চলো বাস ধরে নিই। উঠে গেলাম বাসে। তো এখন নেমে পড়লাম বাস থেকে, তো এখন যাব টোটো ধরবো, টোটো ধরে বাড়ি যাব। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর এখানে এত দূরই ভিডিওটা আর কি, আর বেশি দূর করছি না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। চলো এখন বাই, টাটা। তারপর আবার টোটো ধরে নিলাম, টোটো পেয়ে গেছি। তো টোটো ধরে এখন বাড়ি যাব। তো বাড়ির কাছাকাছি আছি, আর কিছুটা গেলেই পৌঁছে যাব। তো চলো একবার বাড়িতে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। তো তোমাদেরকে চুরি মানে যেটা নিতে গেছিলাম সেটা দেখানো হয়নি, তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন, তো তোমরা দেখতে থাকো। তো এই চুড়িদারটা নিতে অত দূর গিয়েছিলাম, তো তোমাদের সাথে সব শেয়ার করলাম, তো কেমন লাগলো তোমরা জানিও। এই চুড়িদারটা, এটা তো এটা নিতেই ফাইনালি অত দূর যাওয়া। তো আমার চুড়িদারটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর আজকে ভিডিওটা তো দিই, টাটা।